শুক্রবার সকালে বিদ্যাসাগর সেতুর নিকটবর্তী এলাকায় গরিব দুস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর পৌর নিগমের পূর্বজনের পক্ষ থেকে অমানবিক আচরণের ঘটনা ঘটে গেছে। এই ঘটনার কারণে নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব গভীর ক্ষুব্ধ এবং মর্মাহত হয়েছেন। পৌর নিগমের কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অত্যন্ত কঠোর ও অমানবিক আচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল পূর্বজনের অফিসারের কার্যালয়ে চন্দ্রশেখর দেবের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান। আজকে নয়বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা রিজিওনাল অফিসারকে একটা ডেকোরেশন দিলাম যে এই যে বিদ্যাসাগর সেতুর সামনে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী উপজাতি সমিতি উপজাতির লোকরা এখানে ক্ষুদ্র ব্যবসা করে, তাদেরকে বিনা নোটিশে তাদের যে মালপত্র যেভাবে উৎখাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে উইদাউট নোটিশ, এটা আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি এবং আগামী তিন দিনের মধ্যে ওদের ক্ষতিপূরণ অবশ্যই হবে এবং কার নির্দেশে এই কার্যকলাপ হয়েছে এইটা যাদের এই জন্য পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির আমরা জবাব দিচ্ছি এবং আগামী তিন দিনের মধ্যে এর উপযুক্ত ব্যবস্থা চাই এবং মালপত্র সম্পূর্ণ যেভাবে নষ্ট হয়েছে সেভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি আমরা জানিয়ে দিই। বনমালীপুর মণ্ডল বিজিবি আমরা অত্যন্তভাবে দুঃখিত এবং মর্মাহত এবং অফিসার নিজেও বলতে পারছেন যে কাজটা অন্যায় হয়েছে, কাজটা সঠিক হয় না এবং যারা এত অতি উৎসাহিত হইয়া এই কাজটা করছেন তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোর পদক্ষেপ নেয় এবং এটাই আমাদের মূল দাবি। এই বলে আমরা তাদের অফিসারের কাছে ডেপুটেশনটা দিয়েছি, আশা করি উনি ব্যবস্থা নিচ্ছেন। তবে একাংশ মহল থেকে সরকারি আমলা অফিসারদের কাজের গাফিলতি এবং গরিব মানুষের প্রতি সমবেদনা না রাখার কারণে এই ধরনের অমানবিক ঘটনা ঘটে। বিজেপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা করছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের জীবিকা রক্ষা করা যায়। চন্দ্রশেখর দেবের নেতৃত্বে স্থানীয় জনগণ একত্রিত হয়ে এই অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এখন দেখার বিষয় হলো কর্তৃপক্ষ এই ঘটনার পর কি পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে তাকিয়ে ব্যবসায়ী মহল। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।